বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য উলরিক ডবনির লেখা গল্প দ্য সুমাক। সুলেখক হওয়া সত্ত্বেও উলরিক ডবনি পাঠকদের মধ্যে খুব একটা পরিচিত নাম নন। তাঁর জন্ম 1888 সালে এবং মৃত্যু 1922 সালে। তাঁর লেখা ছোট গল্পের মাত্র একটি সংকলন প্রকাশিত হয়েছিল 1919 সালে, দি এলিমেন্টাল টেলস অফ দ্য সুপার নর্মাল অ্যান্ড দি ইনএক্সপ্লিকেবল। সেই বই থেকেই আমরা নিয়েছি আমাদের আজকের গল্প। গল্পের অনুবাদ এবং বেতারনাট্যরূপ পুষ্পল, গল্প পাঠে সমক, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দ্য সুমাক। গাছটার পাতাগুলো কি অস্বাভাবিক লাল দেখেছ? বাগানের একটা কোণের দিকে তাকিয়ে আঙুল তুলে অবাক গলায় বললেন মে ওয়াটকম। বাগান বাড়িটা খাসা, অনেকটা জমি নিয়ে তৈরি হয়েছে। আপে ভাবে আর পাঁচটা বাগান বাড়ির মতোই, হরেক রকম গাছ, গাছে হরেক রকম পাখি, কিন্তু আকারে আয়তনে জায়গাটা বিশাল। বাগান বাড়ির ছাদে দাঁড়িয়ে হালকা রোদ মেখে আড্ডা দিচ্ছিলেন আইরিন বার্টন এবং মে ওয়াটকম। এমন সময় এই গাছের দিকে আইরিনের দৃষ্টি আকর্ষণ করলেন মে। এখানে তার বিস্ময়ের বস্তু বাগানের একপাশে দাঁড়িয়ে থাকা একটি সুমাক গাছ। বেশি বড় না হলেও গাছটার আঁকা বাঁকা ডালপালা বেশ ঝুপসি একটা রূপ নিয়েছে। গাছটার সঙ্গে আইরিনের একটা যন্ত্রণাদায়ক স্মৃতি আছে। মেয়ে সেটা জানতেন না, উনি এক নাগাড়ে বলেই চললেন, এই গাছটাকে দেখলেই আমার কেন জানি না গা শিরশির করে। দেখেই মনে হয় এই গাছটার মধ্যে ভালো কিচ্ছু নেই। একটা গাছ মানে একটা প্রাণ, প্রাণ অর্থাৎ পবিত্র। কিন্তু এই গাছটাকে দেখে সে কথা একটুও মনে হয় না। এই অগস্ট মাসেই ওর পাতাগুলো টকটকে লাল হয়ে গেছে, অথচ এই ব্যাপারটা হতে হতে সচরাচর অক্টোবর অবধি সময় লাগে। এমন সৃষ্টি ছাড়া একটা ব্যাপার, তাই না আইরিন? তোমারও বলিহারি মেয়ে, গাছের আবার ভালো খারাপ, পবিত্র অপবিত্র এসব হয় নাকি? তবে হ্যাঁ, এই গাছটার সঙ্গে আমার সম্পর্ক খুব একটা সুখকর নয়। আমার কুকুর স্পট মারা যাওয়ার পর ওই গাছের নিচেই তাকে সমাধিস্থ করি। তবে তাতে গাছের দোষ কোথায়? এসো আমার সাথে এসো, আমি তোমাকে ওর কবরটা দেখাচ্ছি। দুজনে ছাদ থেকে নেমে বাগানে এসে দাঁড়ালেন। এই সুমাক গাছটা বোধহয় একা থাকতে ভালোবাসে, কারণ বাগানে অনেক গাছ গায়ে গায়ে দাঁড়িয়ে থাকলেও এর আশেপাশে কোনো পড়শি নেই। দূর থেকে টকটকে লাল বলে মনে হলেও কাছে গিয়ে দেখা যাচ্ছে এই লালের মধ্যে একটা ঢিমে নিস্তেজ ভাব আছে। আলো পড়ে আসছে বলেই কি? গাছের ডালপালা আর গুঁড়িটা প্রচুর বেঁকে চুরে গেছে। গাছের এরকম গরম খুব একটা দেখা যায় না, ঠিক যেমন দেখা যায় না পাতার ভারে এই গাছের ফুলে থাকাটা। অন্যান্য গাছের ডালগুলো নুইয়ে পড়ে, এখানে ফুলে রয়েছে। গাছে পাতা ধরেছে বটে, কিন্তু সেটা স্বাভাবিক নয়। আইরিন আঙুল তুলে মেয়েকে কবরটা দেখালেন। দুজন খানিকক্ষণ গাছটার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ কি একটা যেন মেয়ের চোখে পড়ল। তিনি দ্রুত পায়ে গাছটার পেছন দিকে গিয়ে কি একটা তুলে এনে আইরিনকে দেখিয়ে বললেন, একটা মরা পাখি পড়েছিল। এগুলো গাইয়ে পাখি, পালকের বাহারখানা দেখো। ইস, এসব দেখলে মনটা ভারী হয়ে যায়। এই ব্যাপারটা না আমার মাথাতেও ঢোকে না। এই বাগানে, বিশেষত এই গাছের কাছে প্রায়শই পাখি মরে পড়ে থাকতে দেখি। মাঝে মাঝে সন্দেহও হয় এই বাগানে কোথাও বিষের খনি রয়েছে কি? বছরের এমন সময়ে পাতার এমন বাহার, অজব ব্যাপার। জেরাল্ডিন ওই গাছটার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছিল। সেবার জুন মাসেই তার লাল পাতার বহর চোখ ধাঁধিয়ে দিয়েছিল। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো?
গাছের পাতার রং নিয়ে এত ভাবছো কেন? তোমার মাথাতেও চারা গাছ গজাচ্ছে নাকি? সেদিন যখন স্পটকে কবর দিলাম তখনও তো কিছু দেখিনি। এইটা বোধ হয় বিশ্রী গরমের ফল, আর কিছুই না। সন্ধ্যের কিছুক্ষণ পরে মেয়ে বিদায় নিলেন। আইরিন ভাবছিলেন পুরনো দিনের কথা। তার খুড়তুতো বোন জেরাল্ডিন থাকতেন এই বিশাল বাড়িতে। ওর কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। সুস্থ প্রাণবন্ত মেয়ে একটা, হঠাৎ করে অ্যানিমিয়া ধরা পড়ল, আর পড়ল যে পড়ল কাউকে বিন্দুমাত্র সুযোগ দিল না। কয়েকদিন রোগ ভোগের পর একদিন হার্ট ফেলিয়ারে অকাল মৃত্যু। অবশ্য এই মর্মান্তিক ঘটনাতে লাভ হয় আইরিনের। তারপরে ক্লিভ গ্রাঞ্জের এই প্রাসাদোপম বাগান বাড়ি তার হাতে চলে এলো। লন্ডনের ওই হট্টগোল আর পায়রার খোপের মতো ঘরের তুলনায় এই জায়গাটা তো স্বর্গ। এখানে সবেতেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। আইরিন সপ্তাহখানেক আগেই বাড়িতে এসেছেন। তার হাজব্যান্ড হিলারি ব্যবসা সংক্রান্ত কাজে এখনো লন্ডনে। নতুন জায়গায় গুছিয়ে বসতে সময় লাগে। আইরিন নতুন উদ্যমে সংসার গোছানোর কাজে লেগে পড়েছেন। এই কদিনে সুমাকের পাতা লাল থেকে আবার সবুজ হয়ে গেছে। মাঝে সাঝে বাড়ির কাজকর্ম খতম করে কুকুরের সমাধির সামনে চুপ করে দাঁড়িয়ে থাকেন আইরিন। স্পটে সমাধির উপর কয়েকটা ফুল গাছ বসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু না, জায়গাটা নিষ্প্রাণী থেকে গেছে। সেদিন সন্ধ্যেবেলা গাছটার আশেপাশে এক ঝলক তাকিয়ে আইরিন নিজের মনেই মাথা নেড়ে হতাশ গলায় বললেন, এখানে শুধু মৃত্যুর রাজত্ব চলে নাকি? এই গাছটার চৌহদ দিতে প্রাণের চিহ্ন কোথাও নেই। ফুল দূরে থাক, ঘাস পর্যন্ত গজায়নি। তারপর হঠাৎ আইরিনের মনে পড়ল, একদিন বাগানের কোথাওই কোনো পাখি বা অন্য কোনো প্রাণীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। সেদিন মেয়ে যে ওই ছোট্ট পাখিটির মৃতদেহ খুঁজে পেয়েছিলেন ওটাই শেষ। আইরিন নিজের মনেই হেসে উঠে বলেন, মেয়ের কথা শোনার পর থেকেই এই গাছটাকে আমি সন্দেহের চোখে দেখছি। দূর, এসব হয় নাকি? আইরিন বাড়ির কাজকর্ম সেরে সন্ধে নাগাদ বাগানে এসে দাঁড়ালেন। সেই হাঁস ফাঁস করা গরমটা এখন আর নেই, বরং সন্ধ্যের মুখে মিঠে হাওয়া বইছে। সুমাক গাছটা একদিকে বেঁকে গিয়ে একটা প্রাকৃতিক বেদি সৃষ্টি করেছে। আইরিন হেলান দিয়ে জমিয়ে বসলেন। কিছুক্ষণ কাটল, হঠাৎ লোহার গেটের শব্দে মুখ তুলে আইরিন হাঁ হয়ে গেলেন আনন্দমাখা বিস্ময়ে। এক গাল হাসি নিয়ে গেট ঠেলে ঢুকছেন তার হাজব্যান্ড হিলারি। তুমি আমায় কিছু জানাওনি তো, কি করে হলো? বাপ রে বাপ, তুমি তো দেখছি প্রশ্নে তুবড়ি ছুটিয়ে দিলে। দাঁড়াও দাঁড়াও বলছি, কাজটা আসলে দিন দুয়েক আগেই প্রায় গুটিয়ে এনেছিলাম, তোমায় কিছু জানাইনি এই সারপ্রাইজটা দেব বলে। কেমন লাগলো বলো? দারুণ, তোমার এই চমক দেওয়া স্বভাবটা আর গেল না। এসো এদিকে এসো। হিলারি হাত দুটো ছড়িয়ে দিলেন। এক ছুটে এগিয়ে এসে তাকে আঁকড়ে ধরলেন আইরিন। সেই পুরনো স্পর্শ, পুরনো গন্ধ। আইরিনের মনে হল হিলারি কি আজকাল বেশ ব্যায়াম করছে? তার শরীরের গঠন এত শক্ত হলো কিভাবে? হঠাৎ আইরিনের চোখে পড়ল একটা ব্যাপার, হিলারির গায়ে চামড়া নেই, আছে গাছের খসখসে ছাল। তার হাত দুটো মানুষের মতো নয়, হাড় মাংস পেশির বদলে হাত দুটো গাছের পুরুষ্ট ডাল হয়ে লকলকি এগিয়ে আসছে আইরিনকে তাক করে। তার গলা চেপে ধরতে উদ্যত। হিলারির ঠোঁট দুটো এখন রক্ত মাংসের নেই, সেখানে আরও একটা হিংস্র ডাল শাখা প্রশাখা বিস্তার করে এগিয়ে আসছে। সবকটাই আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরছে আইরিনকে, যাতে রক্ত চুষে খাওয়ার ফন্দির জাল কেটে তিনি পালাতে না পারেন। দম আটকে আসছে। আইরিন ভয়ে চিৎকার করে উঠলেন।
তার তক্ষুনি সম্বিত ফিরল। এটা কি সত্যি না দুঃস্বপ্ন? গাছের সেই প্রাকৃতিক চাতাল থেকে উঠতে গিয়ে আইরিন দেখলেন কিসে যেন একটা বাধা পাচ্ছেন। এক ঝটকায় নিজেকে সেখান থেকে সরিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়লেন তিনি। লন পেরিয়ে এক ছুটে গাড়ি বারান্দার আলোয় এসে দম নিলেন। পরদিন সকালে মেয়ে এসে আইরিনকে দেখে আঁতকে উঠলেন। কি তোমার চেহারার এই হাল হলো কি করে? এত ফ্যাকাশে লাগছে, শরীরটা খারাপ নাকি? আরে না না, এমন কিছুই নয়, এ অসহ্য গরমে হাঁপিয়ে উঠেছি। মেয়ের জবাবটা ঠিক জুৎসই লাগল না। আইরিনকে খুঁটিয়ে দেখে তিনি আবিষ্কার করলেন যে তার গলায় ঠিক কানের কয়েক ইঞ্চি নিচে একটা দগদগে লাল দাগ দেখা দিয়েছে। সেই দাগটায় হাত রেখে মেয়ে বললেন, এটা কিসের দাগ? উফ, এই জায়গাটা কিভাবে যে কাটলো, বড্ড জ্বালা করছে। কাল ওই গাছটার কাছে গিয়ে বসেছিলাম, তখনই লেগেছে মনে হয়। ওই গাছটা মানে ওই সুমাকে? কি করেছো আইরিন? জেরাল্ডিন অসুস্থ হওয়ার আগে ওই গাছটার কাছে গিয়েই বসতো। একসময় জেরাল্ডিন পাঁচটা কথা বললে তিনটে হতো ওই গাছটাকে নিয়ে, কিন্তু শেষের দিকে ওই গাছটাই তার কাছে মূর্তিমান আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আজ গাছটার চেহারা দেখেছো? পাতার লালচে ভাবটা দেখো একবার। আইরিন ঘাড় ঘুরিয়ে গাছটার দিকে তাকালেন, আর সঙ্গে সঙ্গে একটা জঘন্য অনুভূতি তার গোটা শরীরে পাক দিয়ে উঠল। আজকে গাছের পাতাগুলো একেবারে টকটকে লাল, কালকে সবুজ উধাও, যেন সেটা কখনো সেখানে ছিলই না। জঘন্য ভাবটাকে অতি কষ্টে দমিয়ে আইরিন বললেন, গাছের কথা বাদ দাও, কাল রাতে এমন বিশ্রী একটা স্বপ্ন দেখেছি যে আমার মাথাটা ধরে রয়েছে। চলো অন্য কিছু নিয়ে কথা বলি। বেশ খানিকক্ষণ গল্পগুজব করে মেয়ে ফিরে গেলেন। গত কদিন ধরে বাড়তে বাড়তে আজ গরমটা অসহ্যকর পর্যায়ে পৌঁছেছে, ঘরে টেকা যাচ্ছে না। আর চারপাশ বেশ থমথমে, গাছের একটা পাতাও নড়ছে না। ঝড়ের আগে চারপাশ যেমন থম মেরে থাকে, আজ ঠিক সেরকমই একটা দিন। রাতের খাওয়া দাওয়া সারলেন আইরিন। এই সময়টা এখানে বড়ই নিস্তরঙ্গ। হিলারি সঙ্গে থাকলে টেবিল পরিষ্কার করে, বাসন ধুয়ে রাখে, আর তার মাঝেই চলে দুজনের গল্পগুজব। এখানে সেই সুযোগ নেই। এই গুমোট পরিবেশ সহ্য করা কঠিন হয়ে পড়েছিল আইরিনের কাছে। আজ দরজা জানলা হাট করে খুলেও কোনো সুরাহা হচ্ছে না। আইরিন বাধ্য হয়েই বাগানে এসে দাঁড়াল। ফাঁকা বাগানে পা রাখা মাত্র দেখলেন দূর আকাশে বিদ্যুতের ঝলকানি। যাক বাবা, এবার একটু ঝড় বৃষ্টি হলে হাঁফ ছেড়ে বাঁচব। আইরিন উদ্দেশ্যবিহীনভাবে বাগানে ঘুরতে ঘুরতে স্পটির কবরের সামনে এসে দাঁড়ালেন। মনে পড়ল হিলারি তাকে বলেছিলেন, তুমি ওখানে একা ম্যানেজ করতে পারবে তো? তুমি ভয় পাও না জানি, কিন্তু একা থাকতে থাকতে অনেকে হাঁপিয়ে ওঠে। সে নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু আমি একা থাকতে পারি বলেই তুমি লন্ডনে কাজ নিয়ে পড়ে থাকবে, সেটা হচ্ছে না। কিন্তু আজ আইরিন সত্যি একা, নিজের অজান্তেই উপিয়ে উঠলেন। চোখ থেকে দুফোঁটা জল পড়ল মাটিতে। সামনে সেই গাছ, আজ কি বসবেন আইরিন? না বসার তো কোনো কারণ নেই। গাছের বেদিতে বসলেন আইরিন। হালকা হাওয়া বইতে শুরু করেছে, একটু আরাম লাগছে। আইরিনের দু চোখে ঘুম নেমে এলো, আর সেই সুযোগ নিয়েই আবার এলো ওই ভয়াবহ স্বপ্নটা। স্বপ্ন নাকি এটাই বাস্তব? আজ সেখানে হিলারি নেই, বরং আজ সেই নির্মম ডালপালা উদার্ত পশুর মতো চারপাশ দিয়ে আক্রমণ করছে তাকে। আঁকড়ে ধরেছে আইরিনের দুই পা, আরও কয়েকটা ডালের লক্ষ্য তার গলার কাছে রক্তবাহী শিরা। ডালপালাগুলো
আজ নিজের পেট ভরাতে মরিয়া এই চলমান দুঃস্বপ্ন বা বাস্তবের থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিলেন আইরিন। আচমকা প্রচণ্ড জোরে বাজ পড়ায় দুঃস্বপ্নে সাময়িক বাধা পড়ল। কান ফাটা শব্দে ডাল শেখর একটু থেমে গেল নাকি, আবারও নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিলেন আইরিন। বাড়ির কাছাকাছি পৌঁছতেই বড় বড় ফোঁটায় তুমুল বৃষ্টি নামল। ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আবার ছিলেন আইরিন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাইরে ঝড় বৃষ্টি হলেও মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে। আরামকে দাঁড়ায় খানিক বসে রইলেন তিনি। একটু গভীর রাতে অতি কষ্টে বেডরুমে গেলেন। চুল আঁচড়ানোর জন্য আয়নাটা হাতে নিয়ে পা দুটো টলমল করে উঠল। নিজেকে দেখে নিজেই চমকে উঠেছেন আইরিন। কয়েক ঘন্টার ব্যবধানে তার চোখ দুটো বসে গেছে, চেহারা রক্তশূন্য, মনে হচ্ছে আড়ের উপরে কোনোরকমের চামড়া জড়ানো রয়েছে। চক খড়ির মতো ফ্যাটফ্যাটে সাদা গলায় একটা লালচে দাগ, সেটা যে শুকিয়ে যাওয়া রক্ত তা বলে দিতে হয় না। মে ওয়াটকম অনেকদিন ধরেই প্ল্যান করছিলেন এদিক ওদিক বেরিয়ে আসার। সকাল সকাল সে প্রস্তাব পাড়তে এসে বন্ধুর চেহারা দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন। আইরিনের সমস্ত নিষেধ আপত্তি উড়িয়ে দিয়ে নিজেই ডাক্তার ডেকে আনলেন। সব দেখে শুনে ডাক্তার বললেন, আপনার কি অ্যানিমিয়ার ধাত রয়েছে? একদমই না, কেন বলুন তো? দেখে মনে হচ্ছে অ্যানিমিয়া। ডাক্তারবাবু, গলার ওই কাটা দাগটা দেখুন তো। কেটে গিয়েছে মনে হচ্ছে, কিন্তু এইখানে কাটলো কি করে? যাই হোক, জায়গাটা ব্যান্ডেজ করে দিচ্ছি, দয়া করে খুলবেন না এবং সাবধানে থাকবেন। কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো অবশ্যই খাবেন। আপনি এখন দুর্বল, তাই পুষ্টিকর খাওয়া দাওয়া করুন এবং আপাতত পরিশ্রম একদম বন্ধ। ঘোরাঘুরি যত কম করবেন ততই ভালো, কেমন? ডাক্তারকে বিদায় জানিয়ে আইরিনকে সতর্ক থাকতে বলে বেরিয়ে এলেন মেয়ে। ডাক্তার যাই বলুক, তার মনে একটা অশুভ সম্ভাবনা উঁকি মারছে, তার সঙ্গে মনের খচখচানিটাও বাড়ছে। বাড়ি থেকে বেরোবার সময় গাছটার দিকে তাকাতেই মনের ভেতরটা একেবারে ছ্যাঁত করে উঠল। আজ তার লালে জৌলুস যেন কয়েক গুণ বেড়ে গেছে। মনে পড়ল জেরাল্ডিনের মৃত্যুর সময়ও গাছটাতে এরকমই তাক লাগানো রং ধরেছিল। মে ওয়াটকম নিজের মনেই বিড়বিড় করে বললেন, শয়তান গাছটাকে দেখলেই গা জ্বলে যায়, একটা ব্যবস্থা করতে হবে ওর। আজই টেলিগ্রাম করব হিলারিকে। ডাক্তার বলে গিয়েছিলেন বিশ্রাম নিতে, কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা আইরিনের ধাতে নেই। তিনি আস্তে আস্তে কাজ শুরু করে দিলেন আবার। এই বাড়ির বক্স রুম এখনো গোছানো হয়নি, কোন কোন জিনিসগুলো বাদ দিতে হবে সেসব বেছে আলাদা করে রাখতে গিয়ে একটা পকেট ডায়েরি খুঁজে পেলেন আইরিন। কাভারের উপরে লেখাটা দেখে মনে হচ্ছিল জেরাল্ডিনের। ডায়েরির সামনের পাতার তারিখটা জেরাল্ডিনের মৃত্যুর কদিন আগেরই, কিন্তু সেখানে কোনো কিছু লেখা নেই। প্রথম দুটো পাতা ছেঁড়া। ছেঁড়া কেন? জেরাল্ডিন কি কিছু জানিয়ে যেতে চেয়েছিলেন? যদি লিখেই থাকেন তাহলে সেটা ছেঁড়া হলো কেন? লেখার পর তিনি কি নিজেই মারাত্মক ভয় পেয়েছিলেন? ডায়েরিটা নিয়ে নাড়াচাড়া করতে করতেই কি একটা নিচে পড়ল, একটা পাতার টুকরো। আইরিন কুড়িয়ে দেখলেন সেখানে লেখা মোটে তিনটে শব্দ, গাছটা আমায় আর। ওই ভ্যাবসা গরমেও হিমস্রোত বয়ে গেল তার শীত দাঁড়াবে। গাছ মানে যে বাগানের এক কোনায় প্রায় শয়তানি বুদ্ধির প্রমাণ দেওয়া সুমাকের কথা বলা হচ্ছে, সেটা বুঝতে বিশেষ বুদ্ধি খরচ করতে হয় না। আইরিন ডায়েরিটা খুঁজতে খুঁজতে একদম তার শেষ প্রান্তে দলা পাকানো কিছু কাগজ পেলেন।
একটু উল্টে পাল্টে দেখতেই বুঝলেন এইটা প্রথম দুটো পাতার অংশ। পাতাগুলো কুচি কুচি করে ছেঁড়া হয়েছে। শব্দ আর বাক্যের অংশগুলো বুঝে আইরিন সেসব টুকরো সাজিয়ে নিতে শুরু করলেন। এই দুর্বোধ্য সংকেত পাঠোদ্ধার করলে একটা জায়গায় পৌঁছানো যাবে। টেলিগ্রাম পেয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন হিলারি। সেটাই স্বাভাবিক, কারণ মে ওয়াটকম পরিষ্কার লিখেছিলেন, ওয়াইফ আনওয়েল, লুজিং ব্লাড, ডক্টর সাসপেক্টস অ্যানিমিয়া, কাম ইমিডিয়েটলি। মেয়ের ভয়টা ক্রমশ বাড়ছিল। জেরাল্ডিনের আকস্মিক মৃত্যু তিনি মেনে নিতে পারেন, তিনি দৃঢ় প্রতিজ্ঞ, ঘনিষ্ঠ বন্ধু আইরিনকে বলি হতে দেবেন না। রক্তশূন্য চেহারা, রক্তাল্পতা, গলায় কাটা দাগ দেখে বিধাহীনভাবেই বলা যায় আইরিন জেরাল্ডিনের রাস্তা দিয়ে হাঁটছেন। মেয়ের মনে পড়ল জেরাল্ডিন প্রথম দিকে বিষয়টা গুরুত্ব দেন, ডাক্তার পর্যন্ত ডাকেন। শেষমেশ যখন ডাকা হলো তখন অনেক দেরি হয়ে গেছে। আইরিনকে যে ডাক্তার দেখেছেন তার চেয়ে ঢের ভালো ছিলেন এই ডাক্তার। গ্রামের বিপদে আপদে সবসময় এনাকে পাশে পাওয়া যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখন ছুটিতে রয়েছেন। এই লোকটা থাকলে আর কোনো চিন্তাই ছিল না। ওর চট করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, রোগীকে আপন করে নিয়ে বন্ধুর মতো উপদেশ দেওয়ার মতো ব্যাপারগুলো এই ছোকরা ডাক্তারের মধ্যে কোথায়? যাই হোক, সাত পাঁচ ভেবেই তিনি টেলিগ্রাম করেছিলেন। সেটা পেয়ে লন্ডন থেকে সঙ্গে সঙ্গে ট্রেন ধরে সন্ধ্যের কিছু পরে এসে পৌঁছলেন হিলারি। ঘোড়ার গাড়ি ধরে বাগান বাড়িতে পৌঁছতে রাত হয়ে গেল। দরজা ঠেলে খুলে দেখলেন চারপাশ খাঁ খাঁ করছে। হিলারি গলা তুলে হাঁক দিলেন, কেউ আছে কি? সিঁড়ির পাশের দরজা খুলে বেরিয়ে এলেন একজন পরিচারিকা। আগে আমি আছি। বাকিরা কোথায়? আর তোমাদের মালকিনী বা কোথায়? আগে বাকি চাকর বাকরেরা সব খাচ্ছে, আর মালকিন বলছিলেন খুব ক্লান্ত লাগছে, তাই ওপরের ঘরে বিশ্রাম নিতে যাচ্ছি। হিলারি দ্রুত পায়ে উপরে উঠে দরজা ঠেলে ঘরে ঢুকলেন, কিন্তু ঘর একদম ফাঁকা। আবার নেমে এসে তিনি পরিচারিকাকে বললেন, মালকিন তো ঘরে নেই। হয়তো মিসেস ওয়াটকম্বের বাড়ি গিয়েছেন, ওনারা তো প্রায়ই একসাথে গল্পগুজব করেন। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। হিলারি পা বাড়াতে গিয়েই দেখলেন বাগান বাড়ির লোহার গেটটা খুলে ঢুকছেন মেয়ে ওয়াটকম। আরে, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। দেখো কাণ্ড, আমি গাড়ির আলো দেখেই বুঝেছি আপনি এসে পড়েছেন, তাই তো তাড়াতাড়ি চলে এলাম। আইরিন কি ওপরে? মানে আমি তো আইরিনকে খুঁজতেই আপনার বাড়ি যাচ্ছিলাম। পরিস্থিতি যে গুরুতর সেটা বুঝতে হিলারির এক সেকেন্ডেরও কম সময় লাগলো। তিনি হুকুম দিলেন, চাকরদের ডাকো, মালকিনকে খুঁজে বার করো। বাড়িতে হইচই পড়ে গেল, সকলে আলো হাতে বেরিয়ে পড়ল। মেয়ে ভীষণ উত্তেজিত হয়ে বললেন, আমি জানি আইরিন কোথায় আছে। ওই ওই এবাড়ির বাগান ছাড়া ও কোথাও যেতে পারবে না, ওকে শিকড়ের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হিলারি শিগগিরই আসুন, আর দেরি করলে ভীষণ বিপদে পড়ব। হিলারি বিনা বাক্য ব্যয় মেয়ের পেছন পেছন দৌড় দিলেন। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, দু একবার হোঁচট খেয়েও সামলে নিলেন। বাগানের একপাশে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন দুজন। নিশ্চিত্র অন্ধকারে একটা সাদা ছোপ, সাদা ছোপটা আসলে তার পোষা আইরিন, মিশে গিয়েছেন গাছটার সাথে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরেছেন, আর সেই গাছের ডালগুলো নেমে এসে তাকে পালটা জড়িয়ে ধরেছে। মেয়ের মুখ থেকে একটা চাপা আতঙ্কের শব্দ বেরিয়ে এলো, আর কারণ গাছটা উলে গেছে। ইট ভরি খেলে একটা মানুষের যা অবস্থা হয় ঠিক সেই রকমই। গাছের প্রতিটা ডাল, প্রতিটা শাখা ছটফটিয়ে উঠছে। এ এক নারকীয় দৃশ্য। এটি কি সত্যি গাছ না রক্ত লোলুপ পিশাচ? হিলারি আর মেয়ে সম্বিত ফিরে পেতেই একটানে আইরিনকে সেখান থেকে সরিয়ে আনলেন।
গাছের পাতাগুলো সাপের মতো ভোঁস করে উঠল। ধরাধরি করে নিয়ে এসে তাকে ঘরের বিছানায় শুয়ে দেওয়া হলো। বলাই বাহুল্য, তার জ্ঞান নেই, চেহারা আরও ফ্যাকাশে হয়ে গেছে, গলায় দুটো ফুটো দিয়ে তাজা রক্তের পাতলা স্রোত হয়েছে, বিলারির মুখ চোখ শুকিয়ে গেছে। মেয়ের গলায় অবশ্য ইস্পাতের কাঠিন। ঠান্ডা নিষ্কম্প স্বরে তিনি হুকুম দিলেন, হিলারি, আপনি বাইরের ঘরটায় অপেক্ষা করুন, এখন এই ঘরে ঢুকবেন না, একজন চাকরকে পাঠান ডাক্তারকে ডাকতে, সঙ্গে করে নিয়ে আসে যেন। খানিক বাদেই ঘোড়ার গাড়িতে ডাক্তার এসে গেলেন এবং সোজা দোতলার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হিলারি বাইরের ঘরটায় একা। এই দুনিয়ায় তার সবচেয়ে ভালো বন্ধু হল তার স্ত্রী আইরিন, তাকে ছাড়া তিনি ভাবতেই পারেন না। শান্ত হয়ে বসার চেষ্টা করলেও মনটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে। অধৈর্যভাবে পায়চারি করতে করতেই মা বলে টেবিলের উপর চোখ পড়ল তার। কিছু টুকরো হয়ে থাকা কাগজকে এক করা হয়েছে। প্রথম লাইনটা পড়েই মাথা ঘুরে গেল হিলারির। মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না বিষয়টা কি। হিলারি এক নিঃশ্বাসে পড়ে ফেললেন, গাছটা আমায় আর একা থাকতে দেবে না, গাছটাই এখন আমার জীবনকে চালাচ্ছে, আমি নিজের অজান্তেই ওইখানে চলে যাই আর তারপর শুরু হয় ভয়ঙ্কর স্বপ্নগুলো, আমি আটকাতে পারি না, এই বীভৎস স্বপ্ন আমার জীবন ছারখার করে দিচ্ছে, আমি শান্ত থাকতে পারি না, দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছি, ডাক্তার বলছে অ্যানিমিয়া। লেখাটা এখানে এসে থেমে গেছে। হিলারি অস্থির হয়ে এদিক ওদিক তাকালেন, উবের আকাশে আলোর রেখা দেখা দিয়েছে, দু একটা পাখি ডাকতে শুরু করেছে, ঠান্ডা বাতাস বইছে। এমন সময় পাশের ঘরে দরজাটা খুলে মেয়ে বেরিয়ে এসে বললেন, এখন আইরিন একটু বেটার, ডাক্তার বলছেন আপাতত চিন্তার কিছু নেই, তবে ব্লাড লস হয়েছে অনেকটাই, আইরিন বিপদের বাইরে হলেও খুব দুর্বল, কিন্তু শরীরে রক্তের মাত্রা কমে গিয়েছে। এটা কি করে সম্ভব? আইরিনের কোনো রকম অসুস্থতা ছিল না, দিব্যি সুস্থ সবল একজন মানুষ, হঠাৎ করে কি হলো? শুধু আমি কেন, ডাক্তারও বুঝতে পারছেন না, অসুস্থতার উপসর্গ একটাই, হঠাৎ করে শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া, যদিও কোনো কোনো ক্ষেত্রে অ্যানিমিয়ার লক্ষণ এভাবেই। এক মিনিট, এই অবস্থা কি জেরাল্ডিনের মতো? প্লিজ বলুন আমায়। আপনার থেকে কোনো কথাই লুকাবো না হিলারি, আপনি ঠিকই ধরেছেন, জেরাল্ডিনের শারীরিক অবস্থার সঙ্গে আইরিনের বর্তমান অবস্থার অদ্ভুত মিল। 3 দিন আগেও দেখা হয়েছে আমাদের, তখন ওর মধ্যে অসুস্থতার কোনো চিহ্নই দেখিনি, আর আজ দেখুন, জেরাল্ডিনেরও শারীরিক অবস্থার অবনতি হয় কয়েকদিনের মধ্যেই। একটু আগে আইরিন আমায় একটা ডায়েরির পাতার কথা বলছিল, কিন্তু এতটা দুর্বল যে পুরো কথাটা বলতে পারলো না, ওই ডায়েরিটা পেলে বোঝা যেত যে কি ঘটেছে। কি বললেন, ডায়েরি? দাঁড়ান, এখানে কয়েকটা লেখা রয়েছে, দেখুন তো একবার, আমার মনে হয় জেরাল্ডিনেরই ডায়েরি, আমি কিছুটা পড়েছি কিন্তু বাকি অংশটা গুলিয়ে রয়েছে, দেখুন তো, আপনি কোনো সুবিধা করতে পারেন কি না? কই, দেখি একবার। মেয়ে এগিয়ে এসে কাগজের বাকি টুকরোগুলো সাজাতে শুরু করলেন। 15 মিনিট ধরে তিনি যত্ন করে সাজালেন, তারপর বললেন, হিলারি বোধহয় কিছুটা পেরেছি, শুনুন কি লেখা আছে। ডাক্তার বলছেন অ্যানিমিয়া, হয়তো তিনি ঠিকই বলছেন, কিন্তু আমার চিন্তাভাবনা যে রাস্তায় চলছে তা শুনলে লোকে হয়তো বলবে যে আমি মানসিক ভারসাম্য হারিয়েছি, এই লড়াইটা আমায় একাই লড়তে হবে। অ্যানিমিয়ার রোগীদের শুনেছি এরকম অস্বাস্থ্যকর চিন্তাভাবনা হয়, কিন্তু যেদিন থেকে ব্যারেটের বইতে ওই ঘটনাগুলোর কথা শুনেছি সেদিন থেকে এই চিন্তাভাবনাগুলো মন থেকে তাড়িয়ে দিতে পারছি না। ব্যারেটের বই? কোন বই? সে বই কোথায় পাবো? দাঁড়ান, ব্যারেট কোথায় যেন দেখেছি নামটা, হ্যাঁ মনে পড়েছে, ব্যারেটস ট্র্যাডিশনস অফ দ্য কাউন্টি, এই বাড়ির লাইব্রেরিতেই রয়েছে বইটা, আসুন তো। দুজনেই এক দৌড়ে লাইব্রেরিতে এলেন।
সারি সারি বইয়ের আলমারির মধ্যে থেকে বইটা খুঁজে বের করতে মেয়ের বেশি সময় লাগলো না। টুলের ওপর দাঁড়িয়ে একটা আলমারির উপর থেকে বইটা নামালেন, দ্রুত হাতে একটার পর একটা পাতা উল্টাতে শুরু করলেন। তারপর একটা পাতা খুলে বললেন, হিলারি তাড়াতাড়ি এদিকে আসুন, শুনুন কি লিখেছে। এই প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসার হওয়ার পর অনেক কুসংস্কার বিদায় নিয়েছে। এই ক্লিভ এলাকায় অনেকের ধারণা ছিল যে এই চত্বরে ভ্যাম্পায়ারের বাস। কোনো হতভাগ্য প্রাণী, সে মানুষ হোক বা পশু, তার পাল্লায় পড়লে প্রাণহানি অবধারিত। ধরা পড়লে এই পিশাচদের মুখে রসুন ঠুসে একটা ছুঁচলো শুলের মতো জিনিস দিয়ে তার বুক ফুঁড়ে দেওয়া হতো। এর ফলে তাদের পৈশাচিক ক্ষমতা কমত এবং তারা এক জায়গাতেই বাঁধা থাকত বছরের পর বছর। আজ থেকে 30 বছর আগে এইখানে এইরকমই এক ভ্যাম্পায়ারের খোঁজ পাওয়া যায়। গ্রামের লোক কাঠের শুল দিয়ে তার বুক এফোড় ওফোড় করে দিয়েছিল, কিন্তু তারপর তারা দেখে সেই কাঠের শুলের মধ্যে একটা গাছের চারা বেরিয়েছে, আর শেষ পর্যন্ত সেই চারা থেকে বেরোয় একটা সুমাখ গাছ। সাধারণের চেয়ে সেই গাছ অনেক বড়, পাতার সংখ্যাও বেশি। পড়া শেষ হলে মেয়ে হিলারির দিকে মুখ তুলে বললেন, আসুন তো একবার আমার সঙ্গে, আমি চাই দিনের আলোয় আপনি গাছটা দেখুন একবার। দুজনে আবার গেলেন গাছটার সামনে। ভোরের হালকা আলো চারপাশে, পাতাগুলো এখন বেগুনি হয়ে দুলে দুলে উঠছে, তারা যেন খুব খুশি। গাছের ছাল পর্যন্ত চকচক করছে। হিংস্র সাপদ শিকার করে হজম করতে সময় নেয়, কিন্তু এর হজম শক্তি অসীম, অনন্ত। মেয়ে দাঁত চেপে বললেন, জেরাল্ডিনের মৃত্যুর দিন গাছটার ঠিক এইরকমই চোখ ধাঁধানো রূপ দেখেছিলাম। তবে আর নয়, আর নয়, এবারের ব্যবস্থা করতে হবে হিলারি। আপনার যা করার করুন, আমি আপনার সঙ্গে আছি। সেদিন সন্ধেবেলায় গাছটাতে আগুন লাগল, দাউ দাউ করে জ্বলা আগুনকে পাল্লা দিল ধোঁয়ার মোটা কুণ্ডলি। গাছটা এই কদিনে এমনভাবে ফুলে উঠেছিল যে তার গুঁড়ির বেড় পাওয়া যাচ্ছিল না। আগুনের জ্বলন্ত স্পর্শে পাতাগুলো প্রবল জোরে নড়ে চড়ে উঠল। মেয়ে এবং হিলারি একটা চাপা শব্দ পেলেন। পাতার সরসর শব্দ যে আর্তনাদের মতো শোনাতে পারে তা আগে ভাবতে পারেনি। খানিক পরে লালচে পাতাগুলো আরও লাল হয়ে উঠল, তবে এই লাল আসলে আগুনে পোড়া জ্বলন্ত টুকরো। কাজ ফুরলে বিদায় নিতে হয়, সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী বা উদ্ভিদ। এই সুমাক অনেক খেয়েছে, আশ মিটিয়ে খেয়েছে। আজ পাতাগুলোর সরসরানির মধ্যে যতই আফসোস বা ক্ষোভ থাকুক না কেন, খাওয়ার রাস্তা চিরকালের জন্য বন্ধ হল। মেয়ে আর হিলারি দাঁড়িয়ে দেখছিলেন আগুনের দাপাদাপি আর তারই সঙ্গে পাতার ছটফটানি। কয়েক সপ্তাহ পর আইরিন নিজের শক্তি কিছুটা ফিরে পেলেন। আস্তে আস্তে বেরিয়ে স্পটের কবরের সামনে এসে দাঁড়ালেন। হিলারি তার হাতটা ধরেছিলেন। ওই জায়গাটা এখন ফাঁকা, সেখানে অনেকটা জায়গা জুড়ে কিসের ক্ষেত ছড়িয়ে রয়েছে। আইরিন দুর্বল গলায় প্রশ্ন করলেন, আচ্ছা ওখানে কিসের ক্ষেত? রসুনের। আর চোচ্চ ব্যাপার, সুমাক গাছটা নেই এখানে, ওইটা থাকতে কিছুই তো গজাতে দেখিনি। এখন গজাবে, এখন থেকে শুধুই রসুন গজাবে, যাতে এখানে কেউ মরার পরেও জ্যান্ত হয়ে না আসতে পারে। সানডে সাসপেন্সে আজ শুনলেন উলরিক ডবনির গল্প দ্য সুমাক। গল্পের অনুবাদ এবং বেতার নাট্যরূপ পুষ্পল। গল্প পাঠে সোমক, আইরিন বার্টন শ্রী, মেয়ে ওয়াটকম্ব গোধুলি, ডাক্তার অগ্নি। হিলারি বার্টনের চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ।
ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে সৌম্য এবং শুভ, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল উলরিক ডবেনির গল্প দ্য সুমাক। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।